হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের ক্লাস সিক্স এর জন্য নিয়ে চলে এসেছি গণিত প্রভা বইটা থেকে 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর থেকে আমি অঙ্ক করা শুরু করব। আর আমি চাইবো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, কারণ আমি ভিডিওর মাঝে মাঝে কিছু টিপস তোমাদের দিয়ে থাকি যেগুলো তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করবে, তাহলে যখনই আমি নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বরের অঙ্কটা দেখো, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তো এর অঙ্কটা 25 আর 80 আছে, তো 25-80 লসাগু করলে, লসাগু তো তোমরা বার করতে জানোই তো কিভাবে 5 দিয়ে করে করেছি, তো আমি খালি উত্তরটা বলবো নির্ণয়। লসাগুবে 5 গুণ 5 গুণ 16, তাহলে করলে 400। 9-এর বিটা হচ্ছে 36 আর 39-এর লসাগু বার করতে বলেছে, 3 দিয়ে করেছি, 3 দিয়ে করে 12 আর 13 নিচে এসছে, তাহলে নিন্দীয় লসাগু 3 গুণ 12 গুণ 13 = 468। 9-এর সিটা হচ্ছে 32 আর 56-এর লসাগু বার করতে বলেছে, তো 32-56-এর লসাগু প্রথমে 2 দিয়ে করেছি, তারপরে 2 দিয়ে, তারপরে আবার 2 দিয়ে, তারপরে 4-7 দিয়ে করেছি, 4-7 বেরিয়েছে নিচে, তাহলে সবগুলোকে গুণ করলে 224 হয়। আর তোমরা তো সকলে জানোই যে লসাগু প্রথমে একদম সবচেয়ে ছোট সংখ্যা থেকে ধরে করতে হয়, 2 দিয়ে গেলে তো 2, তারপরে 3 দিয়ে গেলে 3, এইভাবে আস্তে আস্তে যতবার 2 দিয়ে যাবে ততবার 2 দিয়ে করলে, তারপর যখন 2 দিয়ে যাচ্ছে না তখন যখন 3 দিয়ে যাবে তখন 3 দিয়ে করতে হবে, এইভাবেই লসাগুর নিয়ম। আচ্ছা, 9-এর ডিটা 36, 48, 72, এরও লসাগু করেছি, পুরোটা করেও দেখিয়ে দিয়েছি, তাহলে নীলেও লসাগু এটাকে পুরোটা যখন গুণ করব করলে 144 হবে ওর উত্তর। 9-এর ইটা হচ্ছে 25, 35, 45, তো এটার লসাগু বেরোবে হচ্ছে 1575। 9-এর এফটা 32, 40, 84 লসাগু বার করতে বলেছে, তো পুরোটা বার করার পর নীলেও লসাগু সবগুলোকে গুণ করলে একসাথে বেরোবে 3360। আচ্ছা, 10 নম্বরের অঙ্কটা হচ্ছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। তো 10 নম্বরের অঙ্কটা, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি, তো 47 আর 43 এর অঙ্কটা আছে, তো কি বলেছে দেখো, পরস্পর মৌলিক যেসব সংখ্যা জোড়াকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তার মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এ হচ্ছে 47 আর 23 এবং বি হচ্ছে 25 আর 9, এই দুটি সংখ্যা জোড়া পরস্পর হচ্ছে মৌলিক, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। আচ্ছা, তারপরেরটা কী বলছে, কারণ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যা জোড়াকে ভাগ করা যায় না, অন্য দুটি সংখ্যা জোড়া যেটা তোমার সি এরটা 49, 35 আর ডি হচ্ছে 36, 54, এই দুটি সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়, কারণ এদেরকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো এখানে আগেই বললাম যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাদেরকেই আমরা পরস্পর মৌলিক বলবো, তো এটা 7 দিয়ে প্রথম 49 আর 35টা 7 দিয়ে ভাগ করা যাচ্ছে আর 36 আর 54টা 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে পরস্পর মৌলিক 9, 36 আর 54টা। আচ্ছা, 11 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু আর লসাগু নির্ণয় করো। তাহলে এখানে ভাগ পদ্ধতিতে বার করতে বলেছে, তাহলে ভাগ পদ্ধতিতে যদি বার করি তাহলে এখানে তোমার কি কি সংখ্যা 33 আর 132 আছে, তাহলে ভাগ পদ্ধতিতে যদি বার করি তাহলে ভাগ পদ্ধতিতে বার করলে হচ্ছে 132-কে 33 দিয়ে যদি ভাগ করি, ওপরে 4 থাকে, তাহলে এর লসাগু কীরমভাবে বার করতে হবে, তাহলে এর ওপরে হচ্ছে এখানে কত বেরোবে, 4 বেরোলো, তাহলে কীভাবে বার করব আমরা এর লসাগু, তাহলে এর লসাগু বেরোবে হচ্ছে 3 গুণ 11, 3 গুণ 33, 3 গুণ 11 গুণ হচ্ছে 4 করে 132। আর এইখানটা দেখো, এখানে তোমার এমনি পদ্ধতিতেও আমি গসাগুটা বার করে 11 আর 3, 33, 33, মানে কোনখানটা ধরতে হয়, ওপরের বাঁ দিকের যেখানটা, মানে যে যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেই দুটো খালি ধরতে হয়, নিচের দিকটা কিন্তু নিচের দিকটা ধরতে হয় না, পুরোটা যখন গুণ করব তখন হচ্ছে সবগুলো যখন সংখ্যা গুণ করব তখন লসাগু
আর যখন শুধুমাত্র উপরেরটা করব তখন হচ্ছে খালি গসাগু। তাহলে এখানে দেখো কিভাবে লিখেছি, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু হচ্ছে 3, 11, 33 বেরিয়েছে, আর লসাগু হচ্ছে 3, 11, 4। এটাকে গুণ করলে হচ্ছে 3, 11, 4, এটা গুণ করলে 132 হচ্ছে লসাগু। আচ্ছা, 11-এর বিটা দেখে নাও, 90 আর 144, 90 আর 144কে এমনি সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করা হয়েছে। তাহলে গসাগু নির্ণয় করে 2 × 3 × 3, তাহলে 18, আর লসাগু হচ্ছে তোমার 2 × 3 × 3 × 3, 5 × 8, এটা সবগুলোকে ধরে যদি গুণ করো তাহলে 720। আর এমনি 140কে যদি 90 দিয়ে গুণ করি তাহলে 90 কে 90, এইভাবে দেখো ভাগ করে যেভাবে ভাগটা এখানে মিলে যাবে না, তো যতক্ষণ ভাগটা যতক্ষণ না মিলবে তাহলে ভাজক যেটা হলো তাহলে সেটাই হচ্ছে এর গসাগু হয়। ভাগ পদ্ধতিতে হচ্ছে ভাগ ভাজকের যেখানটা যেটা বেরোলো, মানে যেটা দিয়ে ভাগটা মিলে গেল আর কি লাস্টে, সেইটাই হচ্ছে গসাগু হয়। তাহলে এখানে ভাগ পদ্ধতিতে গসাগু হচ্ছে 18। 11C একটা দেখে নিই, 32, 40 এবং 72। 32, 40 আর 72 এটাকে এমনি গসাগুতে করলে যেমনভাবে গসাগু বার করে সেরকমভাবে যদি করি তাহলে 2 × 2 × 2 এটা হচ্ছে 8 হলো, আর লসাগু সবগুলোকেই গুণ করতে হবে, নিচেরটা 4, 5, 9 যেগুলো বেরিয়েছে সবগুলোকেই একসাথে গুণ করলে 1440। আচ্ছা, এটাকে আবার যদি 1440 বেরিয়েছে। আচ্ছা, তারপরে দেখো আবার আছে 11D, 11D হচ্ছে 28, 49 আর হচ্ছে 70। তাহলে 28, 49 আর 70 এটাকে করলে হচ্ছে 4×7 = 28, 7×7 = 49, 7×10 = 70, আর 2 দিয়ে করলে 2×7 = 5। তাহলে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু হচ্ছে 7×2×2 করলে 28, লসাগু পুরোটাই ধরলে হচ্ছে 980। তাহলে 12টা বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 আর 42-এর 42 দিয়ে বিভাজ্য। তাহলে এরকমও যদি সংখ্যা দেয় তাহলেও কিন্তু সেটাকে কি বার করতে হবে, 18, 24 আর 42-এর লসাগু বার করলেই আমরা সংখ্যাটা পাবো। তাহলে এই লসাগুটা বার করে ফেলো, যেমন নিয়ম যেরকম পদ্ধতিতে বার করতে হয়, তাহলে লসাগুটা বেরোবে 504। তাহলে 504 সংখ্যাটা সবচেয়ে ছোট সংখ্যা যা 18, 24, 42, এই তিনটে দিয়েই তোমার কি হবে, বিভাজ্য হবে। আচ্ছা, 13 নম্বরের অঙ্কটা বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45, 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 45, 60এর গসাগু উই হবে সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে 45 আর 60কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে 45 আর 60কে করে ফেলো, গসাগু বার করো, 3×5=15 বেরোচ্ছে, দেখো বার করলে 15 বেরোবে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো 15 যা দিয়ে 45 আর 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 14 নম্বরের অঙ্কটা বলেছে দুটো সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটোর গুণফল কত তা হিসেব করো। সংখ্যা দুটোর গুণফল বার করতে বলেছে, তাহলে আমাদের একটা ফর্মুলা জানতে হয়, গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে 252 × 6 = 1512, তাহলে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 1512। 15 নম্বরের অঙ্কটা বলেছে দুটো সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8, 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসেব করি। তাহলে গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, তো সংখ্যা দুটোর গুণফলের বদলে আমরা কি লিখতে পারি, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। তাহলে এইভাবে এটাকে 6-কে একটা সাজিয়ে ফেলো, তাহলে অতএব 8×280 = 56 গুণ, আমি এখানে এক্স লিখেছি, তো তোমরা যদি চাও তাহলে তোমরা এই সংখ্যাটাকে এক্স না লিখে দ্বিতীয় সংখ্যা লিখতে পারো। মনে করো যে 56 হচ্ছে একটা সংখ্যা, প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটা হয়তো তুমি বার করতে চাইছো, আমি এখানে এক্স দিয়ে বুঝিয়েছি। তাহলে এক্স সমান আমরা কত লিখবো, 8×280/56, তাহলে 8কে 280 দিয়ে গুণ করলে 2240/56, ভাগ করে দেখবে 40 বেরোবে উত্তর। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 40। তাহলে এক্স সমান কিভাবে করলাম, 8×280/56, এবার কাটাকুটি করে দেখবে 40 বেরোচ্ছে। এই ছিল 15 নম্বরের অঙ্কটা। 16 নম্বরের অঙ্কটা বলেছে দুটো সংখ্যার গসাগু এক, সংখ্যা দুটি লিখি, যে কোনো পরস্পর দুটি সংখ্যার গসাগু সবসময় এক হয়, পরপর দুটি সংখ্যার গসাগু, পরপর দুটো সংখ্যার গসাগু কিন্তু সবসময় এক হয়, তাহলে সংখ্যা দুটো লিখতে বলেছে। আবার যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগুও সবসময় এক হয়, তাহলে আমরা লিখতে পারি 5, 6 অথবা 7, 8 অথবা 13, 17, মানে পরপর মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যার গসাগুও এক হয় আর পরপর দুটো সংখ্যার গসাগুও এক হয়, তাহলে যে কোনো একটা আমরা লিখতেই পারি।
17 নম্বরটা 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ, কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। তো 48-64-র গসাগু বার করে ফেলো, তাহলেই বেরিয়ে যাবে সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে। তাহলে গসাগুটা বার করলে বেরোবে 16, তাহলে উত্তরটা হবে সবচেয়ে বেশি 16 জনের মধ্যে সমান সংখ্যায় দেওয়া যাবে। 18 নম্বরটা বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটা দল তৈরি করার কথা ভাবলো, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। কমপক্ষে বলেছে, তাহলে লসাগু বার করলেই বেরিয়ে যাবে। তাহলে 8 আর 10-এর লসাগু বার করে ফেলো, 8 10-এর লসাগু করলে হয় হচ্ছে 40, তাহলে কমপক্ষে এখানে তোমার কতজন এখানে কমপক্ষে হচ্ছে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করা যাবে, তাহলে 40 জন থাকলে হচ্ছে উভয় প্রকার দল তৈরি করা যাবে। 19 নম্বরের অঙ্কটা দেখে নিই, যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল, চারাগুলিকে 20টি, 24টি, 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল, কমপক্ষে বলেছে, তাহলে কী বার করতে হবে? কমপক্ষে বললে লসাগু বার করতে হবে, তাহলে 3টা লসাগু করে ফেলো, লসাগু করলে উত্তর বেরোবে 120। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। 20 নম্বরের অঙ্কটা দেখে নিই, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটো একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ ঘুরবে? হিসেব করি, কমপক্ষে বলেছে, তাহলে কমপক্ষে মানে এই দুটোর লসাগু বার করে ফেলো, তাহলে লসাগু বার করলে হবে হচ্ছে 70। তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। 21 নম্বরটা বলেছে, আমি প্রতি ক্ষেত্রে দুটো করে সংখ্যা লিখি যাদের গসাগু হচ্ছে 7। তাহলে এটা বলেছে 7, তাহলে তাহলে সংখ্যা লেখো যাদের গসাগু 7, তাহলে এমন দুটো সংখ্যা লেখো, তাহলে 14 আর 35 দেখো সংখ্যা যদি লেখো, তাহলে এর লসাগু বার করে হচ্ছে হবে তোমার 7ই বেরোবে। আবার 21 আর 28 যদি লেখো তাহলে হচ্ছে 7। তাহলে মাথায় কি করে এটা বুদ্ধি করে অঙ্কটা করতে হবে, 7-এর সিম্পল হচ্ছে তুমি যদি নামটা লেখো দুটো করে সংখ্যা, যেমন ধরো আমি লিখেছি 7 দুগুণে 14, 5 7-তে 35, তো 7-এর যাই লেখো না কেন, নামটা যদি লেখো না তাহলে গসাগুটা 7ই বেরোবে। তো এইভাবে করতে পারো। আর এটা 3 7-তে 21, 4 7-তে 28, 21 আর 28 লিখেছি সংখ্যাটা। আচ্ছা, বিয়ের অঙ্কটা দেখো, লসাগু 12, তো লসাগু 12 বার করতে হবে, তাহলে চার আর তাহলে কিভাবে লসাগুটা বার করবে, লসাগু 12, তাহলে 4 আর 6 যদি করি, তাহলে 4 6 করলে এখানে দেখো গসাগুটা তোমার লসাগু বলেছে 12, তাহলে এখানে লসাগুটা 12ই বেরোচ্ছে, তাহলে সংখ্যাটা 4 6 হতে পারে, অথবা 6 12 করলেও সংখ্যাটা কিন্তু লসাগু কিন্তু 12 বেরোবে। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 দুগুণে 12, তারও লসাগু 12ই বেরোচ্ছে, তাহলে 6 আর 12 লসাগুও 12, 4 আর 6 লসাগুও 12। আচ্ছা, এটা বি গেল। আচ্ছা, সি এরটা বলেছে কি যে গসাগু বক্স 1 অঙ্কের সংখ্যা বসাই, তাহলে 3 আমি বসালাম, আর সংখ্যা দুটো কী কী, 3 আর 9-এর গসাগু দেখবে বার করে 3 হবে, আর 9 আর 12-এর গসাগুও বার করে 3 হবে। আচ্ছা, ডিএটটা বলেছে হচ্ছে লসাগু বক্স 1 অঙ্কের সংখ্যা বসাই, তো এখানে বসিয়ে দিলাম 8, 2 আর 4-এর লসাগু হবে 8, 2 আর 8-এর লসাগুও হবে 8। তো তোমরা এরকম নিজেদের বুদ্ধি লাগিয়ে কীরকম সংখ্যা দুটো করলে ওই গসাগু বা লসাগু বেরোবে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো বার করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের চ্যাপ্টারে যে অঙ্কগুলো করিয়ে দিলাম 9 থেকে একদম শেষ পর্যন্ত, যে অঙ্কগুলো করিয়ে দিলাম 21 পর্যন্ত, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে দেবে। বারবার প্র্যাকটিস করতে 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 কিন্তু নিজেরা সড়গড় হয়ে যাবে, যে কোনো একটা কথায় যে অঙ্কগুলো লেখা আছে সেটা কী করতে হবে নিজেরাই বুঝতে পারবে। তো চলো, আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, আগামী দিন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই।